রাগিনী তুই ঘরে যা। কেন ঘরে গিয়ে কি করবো ভাইয়া? আরে বাইরে তুই ঘরে গিয়া ঘুমা, তুই এখানে থাকে কি করবি? রাত তো মেলা হইছে, যা আমি আসি। না আমার কোথাও যেতে ইচ্ছা করতেছে না। অ্যাম্বুলেন্স কি আসছে? আসলে অ্যাম্বুলেন্স কি করবেন আপনি? ঢাকা নেই মু কই আর আমিও যাবো সাথে। দেখেন যেটা ভাই। আচ্ছা আমার সাথে আপনার কি শত্রুতা বলেন তো? আমি আপনার কি ক্ষতি করছি যে আপনার সহ্যই হইতেছে না আমাকে? রাগিনী সে কি বলতেছে? উনি কি বলবে, উনি কি বলবে, আপনি কি মনে করছেন আমি জানি না, আমি কিছুই বুঝি না। আপনি আমাকে বউ সাজে আমাকে ছেড়ে চলে গেছেন, তারপর আমি আবার বউ হওয়ার স্বপ্ন দেখছি, আমি একটা নতুন জীবন গোছানোর স্বপ্ন দেখছি, সেইটাও আপনার সহ্য হইলো না। আমি আপনার কি ক্ষতি করছিলাম বলেন তো? মেজাজ খারাপ করো না। কি চান আপনি, আমি যেন অন্য কারো বউ না হই, আপনার রক্ষিতা হয়ে থাকি? তাহলে চলেন। এই পাগল হয়ে গেছো তুমি? আপনি কি চান আমাকে শুধু বলেন, আপনি আপনার মনের আশা পূরণ করে তারপর আমাকে মুক্তি দেন, চলেন, কোথায় যাবেন চলেন। রাগিনী আরো থামাইবা কি জানে তো হাগো কেন কি সে আপনার কি হইছে? কই আমাদের শুনে ভালো আছে, তুমি কখন আসছো? আপনার কিছুই হইতে দিব না আমি। আরে দূর আমার কি? ওই রাইনা আসলো, একটু কথা বললাম, ওই কেস শ্রেণীর কথা বললা, বললাম পরে আমার কথা বলে বলুন যা। হ্যাঁ শহীদ ধর তোরা কি করো? বলো দূরে গেছিস, দূরবি না, বাসায় নিবি না, নাকি গাছতলায় শুয়ে থাকবো সারা? না আপনি এখানে থাকবেন না, আপনি বাসায় যাবেন। ধরস না কি রে? না উনি ধরবে না। দোনো বল পাইতাছি না তো, বল না পেলাম উঠবো কেমনে? আমি ধরবো আপনাকে, পাঙ্কু ধরবে, পাঙ্কু ধরো। আমি ধরবো না সব। আপনি ধরবেন না একদম, বারবারই করবো না গুলো, চোখ রাঙাবেন না আমাকে, একদম ভালো হবে না বলে দিলাম, আপনার আসল চেহারা আমি সবাইকে দেখাই দিব। তুমি গোলাম এখন আমার হাতে মাইর খাইবো। আচ্ছা কি শুরু করছো তোমরা দরিয়া, প্লিজ একটু শান্ত হও এখন। আপনারা শট শট ভাই, মানে একটা আস্তে সাবধানে। আই মন ভাই ধরেন অধিক দেওয়া, অধিক দেওয়া যা। রাগে মাথার সরায় দাও, দুজনা রয়েছে।